হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ দিয়ে তো আমরা অনেকে অনেক রকমের স্পেশাল রেসিপি বানাই, কিন্তু এটাও হচ্ছে একটা স্পেশাল রেসিপি। এই বেগুন দিয়ে ঝোল অনেকে অনেক রকমভাবে তৈরি করে, আমি করি সম্পূর্ণ আমার নিজের মতো করে। আর আমি যে রেসিপিটা তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যারা পুরনো বন্ধু এখনও আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আপনাদের সবাইকে আমি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই এই ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করতে আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন আমি চার পিস ইলিশের আমি রিং পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদটাকে আমি ইলিশ মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই তেলটাতে কিন্তু আমার পুরো রান্না হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি অপেক্ষা করব এক সাইড ভাজার জন্য। তারপরে আমি উল্টিয়ে দেবো। এক সাইডটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন আমি খুব বেশি কড়া করে ভাজছি না, আমি এটা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। আমি মাছগুলো উল্টিয়ে দিয়ে আরও 2-3 মিনিট মতন আমি অপেক্ষা করব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা মাছগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু 5-6 টুকরো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই আলুগুলোকেও আমি এবার তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর আমি একটা ছোট সাইজের বেগুন টুকরো টুকরো করে কেটে একটু হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়েও আমি ভেজে নেব। এই দেখুন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেগুনটাকেও তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন। 4-5 খানা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি কাঁচা লঙ্কা কালো জিরেটাকে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা আর দেবো 1/2 চা চামচ লাল লঙ্কা বাটা। আমি বাটা মশলা দিয়ে রান্না করাটা পছন্দ করি বলে আমি বাটা মশলা দিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, জলের সাথে আমি মশলাটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন, যে যতটা ঝাল খান সেইভাবে ঝাল দেবেন। এবার আমি নুন হলুদটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি 3-4 মিনিট মতন আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা আমার উপরে ভেসে উঠেছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া করব মশলার সাথে। নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন গরম জল দেব গ্রেভিটা করার জন্য। গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেই পরিমাণ মতন জল দেবেন। আমি এখানে মাঝারি মতো ঝোল রাখবো, তাই এতটা জল দিলাম। দিয়ে আমি গরম জল দিয়ে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে আছে। 5 মিনিট পর দেখুন আমি ঢাকা খুলে নিলাম।
গ্রেভিটা আমার ফুটে উঠেছে আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে 5 মিনিটে, এই দেখুন। এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুনের টুকরোগুলো, দিয়ে আমি নাড়াচাড়া করে গ্রেভির সাথে আমি খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব বেগুনের টুকরোগুলো আর মাছের টুকরোগুলো। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দেব আমি 1 চা চামচ, আমি সর্ষে বেটে রেখেছি সেটাকে একটু জলে গুলে রেখেছি, সেই বাটা সর্ষেটা আমি দেব। খুব সামান্য পরিমাণে আমি সর্ষে বাটা দিচ্ছি এখানে, 1 চা চামচ পরিমাণে আমি সর্ষেটা বেটেছি, সেটাই আমি একটু জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সর্ষে বাটাটা দিলে একটা আলাদাই টেস্ট আসে ইলিশ মাছের ঝোলে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আমি 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকা খুললাম, দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। আলুটা তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছিলো, বেগুনটাও ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে এসছে। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার কত সুন্দর হয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তাই প্লিজ আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।